আপনি শুনতে চলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী কৃতি বিধায়না। তোমার জীবন জীবিকা যদি তোমার জন্মগত তাৎপর্যে নিহিত বৈশিষ্ট্যানুপাতিক না হয়, তা কিন্তু তোমার মস্তিষ্কে এমনতরই অবিন্যস্ত জংলা অন্তকূট সৃষ্টি করবে যা শত সন্দিপ্ত সম্বর্ধনাকে ব্যাহত করে তোমার জীবনকে তোমার সত্তাকে সম্বর্ধনশীল হতেই দেবে না। ফলে অকালেই তোমার জীবনের দীপালী চলনকে ছন্ন ও মুমূর্ষু তো করে তুলবেই, এমনকি নিবিয়েও দিতে পারে। তাই তোমার বৈশিষ্ট্যে যা আভিজাত্য ঐতিহ্য ও কুলাচারের ভিতর দিয়ে পূর্ব পূর্ব পিতৃপিতামহাদির জীবন চুইয়ে তোমাতে উপনীত হয়েছে, সেই বিশেষের সক্রিয় বিশিষ্ট বোধনাকে অবলম্বন করে তোমার জীবনীয় যা কিছুকে সঙ্গতির সার্থক চলন দীপনায় আয়ত্ত করে চলতে ত্রুটি করোনা, যাতে ওই কুটিল আবর্জনার প্রক্ষিপ্ত ব্যাহতি তোমার এই জীবনস্রোতকে ব্যাহত করে না তোলে। বৈশিষ্ট্য মাফিক জীবিকাই কিন্তু মানুষের বেঁচে থাকা ও বেড়ে চলার একটা সার্থক সম্পদ। তাই গীতার কথা মনে রেখো, সহজং কর্ম কৌন্তেয় সদসম্পি ন ত্যাজেত সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগিরি বা বৃতা। আরো স্মরণ রেখো ওই গীতারি বাণী, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। 99 জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।